সংখ্যা দিয়ে আসলে কি প্রকাশ করা হয় তাই আমরা এই ভিডিও থেকে একটু দেখার চেষ্টা করব মনে করো কেউ একজন পঁচিশ সংখ্যাটাকে লিখতে চাচ্ছে তাহলে এটা দিয়ে আসলে কি বোঝায় এখানের এই পাঁচটা এটা এককের ঘরে আছে তার মানে এটা পাঁচটা এককে প্রকাশ করে আর এইখানের এই দুইটা যেটা দশকের ঘরে আছে আমি সেটাকে লিখে ফেলি তাহলে এটা হলো দশকের ঘর আর এটা এককের ঘর তাহলে এটা দিয়ে দুইটা দশকে বোঝাচ্ছে তার মানে আসলে কি অন্যভাবে লেখা যায় যে। এই দিয়ে আসলে দুইটা দশ বোঝানো হচ্ছে আমি লিখে ফেলি এটা সমান সমান দুইটা দশ যোগ পাঁচটা এক এখন দুইটা দশের মানে কি তুমি যদি চিন্তা করো যে একটা দশ মানে হচ্ছে দশটা জিনিসের একটা শাড়ি তাহলে দেখা যায় যে এখানের এটা একটা দশ আমি এটাকে কপি করে পেস্ট করি তো কপি তাহলে এটা একই জিনিস হলো এটা হলো তুমি পেলে তোমার দুইটা দশ তো এই একটা দশ আর এই যে দুইটা দুইটা দশ যেটা আসলে প্রকাশ করে বিশকে আর তার সাথে তোমার পাঁচটা এক তাহলে বিশ যোগ পাঁচটা এক এখন এখানে এটা যদি একটা এক হয় আর যদি আমি এটাকে এখানে একটা আনুভূমিক স্তম্ভ হিসেবে দেখাই তাহলে পাঁচটা এক দেখতে হবে এমন এই যে একটা দুইটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি কি করতে যাচ্ছি তিনটা চারটা আর পাঁচটা তাহলে এই সবগুলো হলো একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝানোর ভিন্ন ভিন্ন উপায় পঁচিশ হল দুইটা দশ আর পাঁচটা এক এই দুইটা আছে দশকের ঘরে আর পাঁচটা আছে এককের ঘরে তাহলে দুইটা দশ আর পাঁচটা এক তাহলে তুমি এটাকে এভাবে দেখতে পারো যে দশের দুইটা দল যোগ পাঁচটা এক এই যে ঠিক এখানে তাহলে এটা কিসের মতো হলো দশের দুইটা দল মানে হলো বিশ আর এখানে এগুলো সমান হলো পাঁচ তাহলে এগুলোই হলো পঁচিশকে প্রকাশ করার সবগুলো পদ্ধতি তুমি এটাকে এভাবে দেখাতে পারো যে দুইটা দশ যোগ পাঁচটা এক বা এভাবেও দেখাতে পারো যে বিশ আমি লিখে ফেলি পঁচিশ তুমি দেখতে পাচ্ছ কারণ এটা হলো দুইটা হলো দুইটা দশ যা বিশ বোঝায় যোগ that's the end